আজকে কান্নার অভিনয় করে লাভ নাই চাচা। আপনি যতই হেভি ওয়েট হন, আপনি শরীরে হইতে পারেন, রাজনৈতিক ভাবে আপনি কোনো ওয়েট ছাড়া মানুষ। সদরপুর না কুমিল্লা, সদরপুর সদরপুর খালি কয় কি নিক্সন শিবশক্তি আইছে তো চাচা, আপনি আইছেন কোথা থেকে? আপনারা আপনাদের সন্তানদের নিয়া করতেন বাসায়। আমার সন্তানরা তো আমার সাথে এই 10 বছর ঈদ করতে পারে নাই। আমি তো আমার মা বৃদ্ধ মার সাথে ঈদ করতে পারি নাই। আমি তো আমার জীবনের সকল সময় সকল আনন্দ এই তিন থানার মানুষের সাথে ছিলাম। আজকে আমি ভোট চাইতে পারি সিনা উঁচা কইরা, উনি ভোট চাইতে পারে না, এর জন্যই উনি ঘরে বসে আছে মাঠে নামে না। কারণ মানুষের চোখের দিকে তাকাইবে কিভাবে? মানুষে মঞ্চে আইসা খালি গালি দিতে পারবে নিক্সন রে, কিন্তু উনি চোখের দিকে তাকাইতে পারবে না, কারণ উনি এই তিন থানার মানুষের সাথে অন্যায় করছে, অত্যাচার করে। আজকে কান্নার অভিনয় করে লাভ নাই চাচা। আপনি যতই হেভি ওয়েট হন, আপনি শরীরে হইতে পারেন, রাজনৈতিক ভাবে আপনি কোনো ওয়েট ছাড়া মানুষ। আজকে আপনাদের একটা কথা বলি, আপনারা যা চাইছেন আমি চেষ্টা করছি। আজকে আমি আপনাদের কাছে একটা জিনিস চাব, নির্বাচন বাকি মাত্র 3 দিন, আপনারা আমি 10টা বছর কষ্ট করছি, আমি আপনাদের কাছে 3টা দিন চাই। আগামী কাল থেকে নির্বাচনের দিন পর্যন্ত মাচাচিরা মুরব্বীরা আপনারা একটু গ্রামে নাইমা যদি ভোট চান, এই কাজী জাফরুল্লাহ জামানত বাজেয়াপ্ত। আপনারা কি এই 3 দিন একটু কষ্ট করবেন? আপনারা করে হাত তুলুন, করবেন তো? মাত্র 3 দিন, তাহলে আমার সাথে স্লোগান দেন, জয় বাংলা, সদরপুর না কুমিল্লা, সদরপুর সদরপুর। খালি কয় কি নিক্সন শিবশক্তি আইছে তো চাচা, আপনি আইছেন কোথা থেকে? আমার তো বাপের বাড়ি, আর আপনি তো আইছেন গরজাইয়া। তো যাই হোক, মাতাজিরা 3 দিন কষ্ট করবেন,